শেখ হাসিনা কি ভারতে নাকি দুবাইতে? শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে গত দুই মাস ধরে চলছে নানান আলোচনা সমালোচনা। এবারে গুঞ্জন উঠেছে তিনি নাকি ভারত ছেড়ে আরব আমিরাতে পাড়ি জমিয়েছেন। অবশেষে তার ছেলে জয় নিজেই জানালেন কোথায় আছেন শেখ হাসিনা। কি বলছেন জয়? জয় গণমাধ্যমকে জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত ছেড়ে যাওয়ার খবরটি সঠিক নয়। তিনি বলেন, আমার মা ভারত ছেড়ে গিয়েছে বলে যে খবর চাউর হয়েছে সেটি সঠিক নয়। তিনি এখনো ভারতেই অবস্থান করছেন। এদিকে গত কয়েকদিন ধরেই জোর গুঞ্জন উঠেছে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এখন আর ভারতে নেই। যদিও শেখ হাসিনার অবস্থান নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি দিল্লি, কিন্তু অনেকেই বলছেন তিনি আরব আমিরাতের আমাজন শহরে, কিন্তু অনেকেই বলছেন তিনি আরব আমিরাতের আজমান শহরে আশ্রয় নিয়েছেন। তবে এমন ধারণার পেছনে কারণও আছে। সম্প্রতি আরব আমিরাতে দেখা গেছে সাবেক এমপি শামীম ওসমানকে। তিনি 5 আগস্টের পর ছদ্মবেশে সীমান্ত পাড়ি দিয়েছেন বলে শোনা গিয়েছিল। আরব আমিরাতের আজমান শহরে শামীম ওসমানের বাড়িতেই শেখ হাসিনা আশ্রয় নিয়েছেন। বিভিন্ন সংবাদ মাধ্যমে আসা খবর থেকে জানা যায়, আরব আমিরাতের আজমানে শামীম ওসমানের নিজের একটি বাড়ি আছে, সম্প্রতি তাকে সেখানেই দেখা গেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও তিনি এ বিষয়ে সহযোগিতা করেছেন বলে সূত্রগুলো জানায়। ওসমানের পরিবারের সঙ্গে হাসিনার সখ্যতা রয়েছে। এর আগে শামীম ওসমানকে দিল্লিতে নিজামউদ্দিন আউলিয়ার মাজারে দেখা যায়, সেই ছবিও গণমাধ্যমে আসে। এর কিছুদিন পর দুবাই একটি শপিং মলে দেখা মেলে শামীম ওসমানের। সেখান থেকে ধারণা পাওয়া যায় সংযুক্ত আরব আমিরাতেই অবস্থান করছেন শামীম ওসমান। শেখ হাসিনা আসলেই আমিরাতে অবস্থান করছেন কিনা সেটি নিয়ে সংশয় জানিয়েছে কিছু সূত্র। কারণ এর আগে আমিরাতে হাসিনার রাজনৈতিক আশ্রয় চাইলে দেশটি রাজি হয়নি। ব্রিটেন, আমেরিকা ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো আরব আমিরাতও শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিতে মানা করে দেয়। কোন প্রেক্ষাপটে এবং কি শর্তে শেষমেশ আমিরাত শেখ হাসিনাকে আশ্রয়ের অনুমতি দিয়েছে সে সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য এখনো নিশ্চিত করা যায়নি।